আমি আবার এখানে ফিরে আসতে চাইতাম। একবারের জন্য হলেও তো ফিরে এলাম। চিরটা কাল তুমি আমার যা ক্ষতি করেছো, লোক লৌকিকতা সমাজ সংস্কার কোথাও আমি মাথা তুলে দাঁড়াতে পারিনি। যেখানে গেছি সেখানে লোকে আমার দিকে আঙুল তুলে বলেছে, ওই দেখো ওর বড়কে ছেড়ে চলে গেছে। এটা যে একটা মেয়ে মানুষের কাছে কত বড় অপমান তা তুমি বুঝতে পারবে না, কোনোদিন পারবে না। তারই প্রতিশোধের ব্যবস্থা তুমি করেছ। আজ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। ধরেছিলাম কোথায় যে ছেড়ে যাব। তাও তো একটা বিবাহ বন্ধন ছিল, আইন করে সেই বন্ধনে তো ছাড়াছাড়ি হয়ে যায়নি। এখন সেটা হবে, এটা এটা বেশ একটা দারুণ প্রতিশোধ, তাই না? আমি তোমার জীবনের একটা অংশ নষ্ট করেছি, আর এখন তুমি তুমি নিশ্চয়ই বলবে নি যে তোমার জীবনের একটা অংশ আমি নষ্ট করছি। তুমি তো তোমার জীবন সার্থক করার জন্য সংসার ছেড়ে চলে গিয়েছিলে, তোমার জীবন তো সার্থক হয়েছে, এখন সেই জীবন আরো সার্থক করার জন্য তুমি তো আবার সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছ। পথ যাকে একবার টেনেছে সে কি আর ঘরে থাকতে পারে? আর আমার তো এখানে কোনো ঘর নেই হেমাঙ্গিনী। এ বাড়ির যে মানুষেরা তারা বহু বছরের অসাক্ষাতে বড় অচেনা, আর আমি আমি যাকে একমাত্র চিনতাম সেই মানুষটাই তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তাহলে আর আমার চেনা মানুষ রইলটা কি? জেঠুমনি জলটা। তুমি জল আনতে কোথায় হারিয়ে গেলে মা? ওই নিচে একটা কাজ পড়ে গেছিল তাই দেরি হয়ে গেল। ওমা তুমি তো খাওয়াই শুরু করনি। হ্যাঁ সেই তো, কতবার বলছি আমার তারা আছে, তারা আছে আমার। হ্যাঁ এই খাচ্ছি। একটা কথা তোমাকে বলে রাখি হেমাঙ্গিনী, এই মেয়েটি একটি রত্ন। আমি থাকবো না, তুমি হয়তো এই বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যাবে, কিন্তু যদি তুমি বাপের বাড়িতে না গিয়ে এই বাড়িতে থাকো, তাহলে তুমি যাতে এই বাড়িতে মাথা উঁচু করে বাঁচতে পারো সেই ব্যবস্থা আমি করে যাব। তাহলে ও তোমার সঙ্গ পাবে, আর তুমিও এই মেয়েটির সঙ্গ পাবে। এই মেয়েটিকে তুমি কোনোদিন কিন্তু ভুল বুঝো না। আমি কাকে কি বুঝবো তা আমি ঠিক করব। অনেক করেছো আমার জন্য, আর কিছু করতে হবে না। আমি আর কোনো দান খয়রাতি চাই না। তোমাকে দান করি এমন সাধ্য কি আমার আছে নাকি? কি যে বলো, যা তোমার তাই শুধু তোমার নামে লিখে দিয়ে যাব। এখনো লেখাপড়া হয়নি তো? কি লিখে দিয়ে যাবে? এই বাড়িতে আমার তো অংশ আছে, আর সেই অংশে আমার তো কোনো প্রয়োজন নেই। আমারও কোনো প্রয়োজন নেই, যা দেবার ছেলেকে দিয়েছে। আমার দায়িত্ব আগে তুমি হেমাঙ্গিনী। লজ্জা করেনি? লজ্জা করেনি তোমার? তুমি দায়িত্বের কথা বলছো? আহ মেজো মা, খাওয়ার সময় এভাবে জেঠুমনিকে বকাবকি করো না, তাহলে তো মানুষটা খেতেই পারবে না। লক্ষ্মী মেজো মা, খাওয়া হয়ে যাক তারপরে তোমরা এসব নিয়ে কথা বলো। জেঠুমনি তুমি খেয়ে নাও তো। ঠিকই বলেছ, দায়িত্বের কথা আমার মুখে শোভা পায় না, আমি ভুল করেছি। তবে আমার যেটুকু আছে আমি সেটা হস্তান্তর করে যেতে চাই, সেটা আমার দায়িত্ব নয়, আমার ইচ্ছে বলতে পারো। আমার নিতে বই গেছে? নাই নিলে? আমি তো জানলাম
যে আমি দিলাম? জাহ্নবী, তুমি এখন এই ঘরে থাকো, ওনার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। নিজুমা, তুমি নিজের হাতে রান্না করে এনেছ, আর এখন বলছো আমাকে এই ঘরে থাকতে, তুমি থাকবে না। তুমি বললে আমি এই ঘরে থাকতেই পারি, আমার জেঠুমনের কাছে থাকতে ভালোই লাগে। এই মানুষটার পাশে বসলেই মনে হয় আমার শরীর মন সব পূর্ণ হয়ে গেছে। কিন্তু মেজমা, তুমি তো কোনোদিনও অর্ধেক দায়িত্ব পালন করো না। তুমি মানুষটার জন্য এতটা যখন করলে, তার খাওয়া শেষ হওয়া অব্দি একটু বসবে না? তুমি যখন বলছো আমিও থাকব, কিন্তু তুমিও থেকে যাও না, বসো মেজমা। জীবন কাঠি, জীবন কাঠি, জীবন কাঠি, জীবন কাঠি, কুয়াশায় দূরে বালি ঝড়ে ছায়া পথ সরে সরে যায়, মুঠো খোলা রাত আলো ধোয়া জীবনের গল্প সাজায়। জীবন কাঠি, জীবন কাঠি, জীবন কাঠি, জীবন কাঠি, জীবন কাঠি, জীবন কাঠি। আমি জানি না কি হবে, আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না, যা হবে ভালোই হবে। কিন্তু মা, আজকে জাহ্নবীর রেজাল্ট নিশ্চয়ই মুখ দেখে বুঝতেই পারছ, ভয় একদম ছোট্ট হয়ে গেছে। তাই আমি ওকে বললাম এখানে থাকতে, আমি কলেজে গিয়ে রেজাল্টটা দেখে আসছি। ও মা, সে কি কথা ঋষি, ওর রেজাল্ট বেরোবে তুই যাবি আনতে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের জাহ্নবী যথেষ্ট ভালো স্টুডেন্ট, দেখিস রেজাল্ট খুব ভালো হবে। মা, তুমি তো বুঝতেই পারছো কিভাবে পরীক্ষাটা দিয়েছে, প্রায় রোজই হিয়ারিং ছিল, কি করে যে ডেটসগুলো অ্যাডজাস্ট করেছে, পড়াশোনা করার একদম সময় পাইনি। ঠিক আছে, পাশ তো করে যাবি। হ্যাঁ, সেই পাশ করার জন্যই তো আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, শুধু পাশ করার জন্যই তো পরীক্ষাটা দিয়েছিলাম। যা হবে মেনে নিতে হবে, যেমন পরীক্ষা দিয়েছিস তেমনি হবে। এখন তো এসব বলে কোনো লাভ নেই, তুই তো নিজেই জানিস তুই কেমন পরীক্ষা দিয়েছিস। তুমি কেমন পরীক্ষা দিয়েছো বলতো? আমি তোমাকে যতবার জিজ্ঞেস করেছি তুমি বলেছো ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন তো মনে হচ্ছে আমি কিছুই লিখতে পারিনি, অনেক অনেক লেখাই লিখতে পারিনি, মেজর পয়েন্টগুলোই মনে বাদ দিয়ে দিয়েছি। না না না, আমার তো ভালো রেজাল্ট করার কোনো চান্সই নেই, ওই মনে কোনো রকমে পাস করে যাব। এখন তো মনে হচ্ছে সেটাও করতে পারবো না। বাহ, অসাধারণ, তুমি এ কথা বলছো। এনিওয়ে, যা হয়েছে হয়েছে, তুমি এখানে থাকো, আমি তোমার কলেজ থেকে ঘুরে আসছি, আমি তোমার রেজাল্টটা দেখে আসছি। ভালো রেজাল্ট হলে প্রিন্সিপাল ম্যাম নিশ্চয়ই ফোন করতো, নাহলে অন্য যে কোনো ম্যাম তো ফোন করতোই। এখনো যখন ফোন আসেনি তাহলে নির্ঘাত। এতক্ষণে তোমার রেজাল্টটা নাও বেরোতে পারে। তুমি এত চিন্তা করো না জাহ্নবী, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি হলে আমাদের লক্ষ্মী মেয়ে, তুমি আমাদের বাড়িতে বউ হয়ে আসতে না আসতেই বাড়িতে এত বছর বাদে মেজদা ফিরে এসেছেন। আর মেজদা যখন একবার ফেরত এসছেন, যতই ডিভোর্স ডিভোর্স বলুক ওনাকে আমরা আর যেতে দেব না। আর তুমি যেভাবে ঋষির পাশে থেকেছো, ঋষির সম্মান, ঋষির সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছো, ঈশ্বর সেগুলো দেখবেন না?
দেখো ঈশ্বর সব দেখবেন, তিনি সব জানেন তুমি কিভাবে কি পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছ। আগে তো তুমি পড়াশোনা করেছ তাই না? হ্যাঁ, এখন তোমার মনে হচ্ছে যে তুমি অনেক কিছু লিখতে পারোনি, অনেক কিছু মিস করে গেছো, কিন্তু যা লিখেছ সেটাই বা কম কি? পরীক্ষার হলে কি নম্বর অনুযায়ী সব লেখা যায়? হুম, তাই আমি বলছি যেটুকু লিখেছ ঠিকই লিখেছ, চিন্তা করো না তুমি। ছোট মা আমি যেতে চাই, আমি একটু ঘুরে আসি। বাবা, সাত সকালে কোথায় যাচ্ছ গো সেজে গুজে বরকে নিয়ে? আমাদের বেলায় তো এই নিয়ম ছিল না যে আমরা সকালবেলা উঠে সেজে গুজে বলবো যে একটু ঘুরে আসি। যেটা জানো না সেটা নিয়ে বেকার কেন কথা বলছো লেখা? সে ছোট মা, তুমি তোমার ছেলের বউকে তোল্লাই দাও তাই তো ওর কোনো দোষই দেখতে পাও না। না, আমার শাশুড়ি তো কোনোদিন আমাকে এসব অ্যালাও করেনি না, আর আমরাও কোনোদিন সকালবেলা উঠে সেজে গুজে বলতে পারবো না যে একটু ঘুরে আসি। আর ও তো তোমার সামনে দাঁড়িয়েই বলছে একটু ঘুরে আসি।